কত কিছু দেখতে পাচ্ছি, যা দেখছি তাই নিতে ইচ্ছা করছে। এই হলো কোপাই নদী, আমাদের ছোট নদী। বীরভূম জেলায় অবস্থিত ছোট্ট শহর শান্তিনিকেতন বাঙালির কাছে অতি পরিচিত একটি জায়গা। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান এই শান্তিনিকেতনে রয়েছে কোপাই নদী, সোনাঝুরির হাট, কঙ্কালীতলা এবং বাউল গানের আসর। এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের নিবেদন শান্তিনিকেতন ট্যুর প্ল্যান। তবে এই শান্তিনিকেতনে কিভাবে ঘুরবেন, কোথায় ভালো খাবার পাবেন, কত টাকাই বা খরচা হবে, সমস্ত ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে, হাওড়া স্টেশনের পুরনো বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছি, যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। তো আমাদের ট্রেন হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস 12337, এটা হচ্ছে ট্রেন নাম্বার, 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে মোস্ট প্রবাবলি। এখন বাজে হচ্ছে 8:30, মা আছে আমাদের সাথে, আমি রাহুল আর মা তিনজনে যাব। চলুন জার্নিটায় সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের টিকিট ছিল 2S কম্পার্টমেন্টে, ভাড়া পড়েছিল পার হেড 95 টাকা করে। তবে শান্তিনিকেতন যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হল 13017 গণদেবতা এক্সপ্রেস, যেটা 6:05 হাওড়া থেকে ছেড়ে 19:00 নাগাদ শান্তিনিকেতনে পৌঁছে দেবে আপনাদেরকে। এছাড়াও ট্রেন রয়েছে অনেকগুলি, যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস ইত্যাদি। নেমে গেছি বোলপুর স্টেশনে, তো স্টেশনের বাইরে চলে এসেছি। বাইরে প্রচুর অটো রয়েছে, টোটো রয়েছে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং ভীষণ রিজনেবল রেট, তো সেগুলোর অসুবিধা হবে না। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়েছিল আমাদের, মোটামুটি ওই 15 মিনিট মতো লেট ছিল আমাদের ট্রেনটা। স্টেশনের ঠিক অপোজিটেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, হোটেলে যাওয়ার আগে এই মিউজিয়ামটা ঘুরে দেখে নিতে পারেন আপনারা। এন্ট্রি ফ্রি অফ কস্ট, তবে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই বোলপুর স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব কিন্তু মাত্র 10 মিনিট। হোটেল পর্যন্ত টোটো ছেড়ে দিতে সাধারণত 100 থেকে 120 টাকা চেয়ে থাকে, তবে দরদাম চলে। আমরা 80 টাকা দিয়ে হোটেল পর্যন্ত গিয়েছিলাম। আমরা ছিলাম গ্রিন চিলি নামে হোটেলে। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আমরা এখন রুমে চেক ইন করছি, আমাদের রুম নাম্বারটা আপনাদের দেখিয়ে দিই একটু। এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 306, তো একটু আপনাদেরকে রুম ট্যুরটাও করাবো। রুমটা একটু দেখাই আপনাদেরকে, দেখানোর মতো কিছুই নেই। একটা ডাবল বেড রয়েছে যেখানে দুটো পিলো রয়েছে, আরেকটা পিলো চাইতে হবে এক্সট্রা। একটা উইন্ডো রয়েছে যেটা কোনো কাজের না। এখানে একটা ওয়ারড্রপ রয়েছে যেটাতে আমি এসেই অলরেডি আমাদের ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। এই যে ঘরের ভেতরে বেসিন, কেন বুঝতে পারলাম না, ঘরের ভেতরে বেসিন। এখানে একটা ছোট মিরার আছে, বেসিনের সামনে দাঁড়িয়েই মোটামুটি সাজতে হবে, এটা হলো ব্যাপার। ওয়াশরুমটা আসার পর থেকে দেখিনি, ওয়াশরুমটা দেখি। একেবারে ছোট ওয়াশরুম, একদম ছোট ওয়াশরুমটা। ইন্টারকম রয়েছে, আর এখানে হচ্ছে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র দিয়েছে। দিয়েছে হচ্ছে মমস ম্যাজিক, এখানে একটা প্রভুজির চানা, আর একটা এই যে জাতীয় সাবান মেরোমিক্স, এখানে সানসিল্কের একটা পাতা, তিনজন এসেছি একটা পাতা নিয়ে আমরা মারামারি করব। আর এখানে হচ্ছে জল, এই হলো টোটাল ঘরটা। এই ডেস্কটা পুরো জিনিসপত্রেই ভরে গেছে। একটা ভালো জিনিস হলো ওদের ইনহাউস ডাইনিং রয়েছে, যেখান থেকে আপনারা রাত্রিবেলা এসে খাবার দাবার অর্ডার করতে পারবেন, দৌড়ে দৌড়ে আর বাইরে যেতে হবে না যদি খেতে এখানে ইচ্ছুক হন। আর আমরা এর আগেও এই হোটেলে থেকেছি, এখানের খাবারের কোয়ালিটিটা বেশ ভালো। এই এসি রুমগুলোর পার ডে ভাড়া নিয়েছে 1100 টাকা করে, আমরা দুদিন থাকবো, আমাদের টোটাল ভাড়া নিয়েছে 2200 টাকা। নন এসি রুমের ভাড়া শুরু হয় 800 টাকা থেকে। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে একটা টোটো বা অটো ঠিক করে নিন। আপনারা আজকে কোন কোন জায়গায় ঘুরতে চান সে কথা জানিয়ে টাকা আগে থেকেই দরদাম করে জেনে নিন, তারপর সেই টোটোতে চেপে বসে ঘোরা শুরু করুন। আমরা প্রথমে যাচ্ছি লাঞ্চ করব বলে রামশ্যাম ক্যাফে ও রেস্টুরেন্টে, যেটা কোপাই নদীর ধারে অবস্থিত। আমরা এই জায়গাটায় এসেছি, এটা ভীষণ ফাঁকা ফাঁকা রয়েছে, ওখানে রামশ্যামে যেরকম একটা ভীষণ ভিড় রয়েছে সেটা নেই। আমরা ফাঁকায় ফাঁকায় বসে আছি,
আর আমরা নিলাম হচ্ছে তিনটে ভেজ থালি। ভেজ থালির প্রাইস হচ্ছে 170 করে। এবার ভেজ থালির সাথে আপনারা অ্যাডিশনাল চিকেন, মাটন বা পনিরের আইটেম যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। এই থালির ভেতরে অনেক কিছু রয়েছে, তার সাথে এই যে একটা করে কিন্তু জলের বোতলও দিয়েছে। মাটন কষা অর্ডার করেছি, সেটার দাম 350 টাকা। চার পিস মাটন থাকে 350 টাকা। ভেজ থালিতে ছিল মুগের ডাল, আলু পোস্ত, শশা লেবু, পাঁপড় ভাজা, শাক ভাজা, বেগুনি, ভাত ও ঘি, শুক্তো, চাটনি, সাথে ছিল পায়েসও। আর এক্সট্রা আমরা মাটন কষা নিয়ে নিয়েছিলাম। কাঁসার থালাবাটিতে খাবার সার্ভ করা হয়েছে, দারুণ টেস্ট। পুরো থালিটাই কিন্তু আনলিমিটেড আর দারুণ লাগছে খেতে। মাটনটা বেশ ভালো খেতে, তবে মাটনের থেকে বলবো যে ভেজ থালিটা আছে, ভেজ থালির ওপরে কোনো কথা হবে না, দারুণ খেতে, দারুণ একদম। ভেজ থালির প্রত্যেকটা আইটেমই দারুণ খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাব কোপাই নদীর তীরে। এই হলো কোপাই নদী, আমাদের ছোট নদী, দারুণ সুন্দর লাগছে ভিউটা। আর এই কোপাইয়ের তীরেও কিন্তু একটা ছোট্ট হাট বসেছে, একদম ছোট, গুটি কয়েক দোকান, 5-7টা হবে হয়তো। তবে এই হাটে আমরা এখন যাব না, আমরা যাব সোনাঝুরির হাটে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, জাস্ট কোপাই নদীটাকে চাক্ষুষ করার জন্য এত দূর আসা। এটা হচ্ছে সেই হাটটা যেটা কোপাই নদীর পাশে বসে। এই যে দেখুন, একটা ছোট্ট মতো হাট, ছোট্ট। এটা হচ্ছে 34 ফুটের বুদ্ধ মূর্তি, খুব সুন্দর। প্রকৃতি ভবনের সামনে, মানে হাট, প্রকৃতি ভবন আর এই বুদ্ধ মূর্তি একসাথে করে নিতে পারবেন আপনারা। আমি এখন এসেছি প্রকৃতি ভবনে। এই প্রকৃতি ভবনটা কিন্তু সোনাঝুরির হাটের একদমই সামনে। এই প্রকৃতি ভবনটা সকাল 9টার সময় খোলে আর বিকেল 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তো প্রকৃতি ভবনের টিকিট আমি কেটে নিয়েছি, পার হেড 30 টাকা করে নিল আর ভিডিওগ্রাফির জন্য 20 টাকা করে নেওয়া হলো। এই প্রকৃতি ভবনে কিন্তু বিভিন্ন আকারের দেখুন পাথর আছে। আচ্ছা, যেরকম এই পাথরটার নাম হচ্ছে পিজন, এটা নাকি পায়রার মতো দেখতে। এখানে বিভিন্ন ধরনের আকৃতির পাথর রাখা, এই পাথরগুলোর বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই প্রকৃতি ভবনের ভেতরে কিন্তু একটা গ্যালারিও আছে, এই যে গ্যালারি, এই গ্যালারিটার ভেতরেও কিন্তু অনেক কিছু দেখার আছে। ফার্স্ট ফ্লোরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো নাকি ব্রোঞ্জের, বাইরের যে জিনিসগুলো ছিল সেগুলো সব পাথরের দেখলাম, আর নিচে একতলা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে কাঠের। প্রতীক্ষার অবসান, ফাইনালি এসেছি হচ্ছে হাটে। হাটে পৌঁছে গেছি। এখানে কিন্তু দুটো ভাগে হাট হয়, একটা ক্যানেলের ব্রিজটার আগে আর একটা পরে। যেহেতু এই হাটটা একটাই হাট, অনেকটা বড় হয়, অনেক ভিড় হয়, তাই জন্য দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সপ্তাহের প্রত্যেক দিনেই হাট বসে, তবে শনি ও রবিবার হাটের আয়তন অনেকটাই বড় হয়। হাট সকাল থেকে যতক্ষণ পর্যন্ত আকাশে আলো থাকে ততক্ষণ পর্যন্ত চলে, কারণ এই হাটে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। এগুলো কত করে গো? প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি, ঝড়, এ সমস্ত দিন হাট বন্ধ থাকে। কত কিছু দেখতে পাচ্ছি, যা দেখছি তাই নিতে ইচ্ছা করছে। 100 টাকা। সোনাঝুরির হাট মানে শুধু কেনাকাটা নয়, সোনাঝুরির হাট মানে হলো আদিবাসী নৃত্য, বাউল গানের আসর এবং সোনাঝুরির জঙ্গল। এই সমস্ত জায়গা ঘুরতে, দেখতে এবং উপভোগ করতে একদম ভুলবেন না সোনাঝুরির হাটে গিয়ে। ঘোরাঘুরি কত করে? 40 টাকা। ঠান্ডা ঠান্ডা বেশ ভালো খেতে, বেশি মিষ্টিও না, হালকা মিষ্টি, বেশ ভালো লাগছে খেতে। এই সোনাঝুরির হাটে আসলে কিন্তু মাস্ট ট্রাই। এই যে রাহুল আবার দই নিয়েছে, একবার দইয়ের দাম 20 টাকা। দইটা আমার ঠিক ভালো লাগলো না, রাবড়িটা বেশ ভালো, রাবড়িটা আসলে ট্রাই করতে পারে। সোনাঝুরি হাট ঘুরে হাঁটা পথে চলে যেতে পারেন পলাশবনি গ্রাম ঘুরতে। এখানে টোটো এখন অ্যালাউ করে না, তাই পায়ে হেঁটেই ঘোরাটা একমাত্র অপশন। আমি আর মা এখন খাচ্ছি ভেজ চাউ, শুধু ভেজ চাউই নিয়েছি। এখানে খাবারের কোয়ালিটি ভালো, কারণ এর আগেও আমরা ট্রাই করেছি। এখন আমরা ডিনারটা করব, ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভীষণ লম্বা একটা দিন, প্রচুর জায়গায় ঘুরবো, প্রচুর জায়গায় এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আপনাদের সাথে একটু দামগুলো শেয়ার করে দিই। চাউমিনের দাম নিয়েছে 90 টাকা, ভেজ চাউ বোধহয় 100 টাকা। বেশ রিজনেবল প্রাইস, একদম রিজনেবল প্রাইস, আর খাবারের কোয়ালিটিও বেশ ভালো।
ডে টু শান্তিনিকেতনে। প্রথমে আমরা যাব কঙ্কালীতলা, তারপর একটা একটা করে জায়গা ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের মতো করেও ট্যুর প্ল্যান সাজাতে পারেন, আবার আমাদের ট্যুর প্ল্যানটাকেও ফলো করতে পারেন। চলুন সারাদিনের ঘোরাঘুরির সঙ্গী হন। সকাল সকাল চা খাবো বলে দাঁড়ালাম, মন্দিরে যাওয়ার আগে একটু চা খেয়ে নিই। মাটির ভাড়ে চা বহু বছর পর খাচ্ছি, 10 টাকা করে নিল চা, বেশ ভালো খেতে। এটা ইউনিভার্সিটি আমরা প্রথম গেট, ফার্স্ট গেট আপনার বলে। ডান দিকে ডিপার্টমেন্ট হলো হেড অফিস, সেন্ট্রাল হেড অফিস আপনার। বাঁ দিকে যে একটা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, এটা এটা হলো হিন্দি ভবন। এইখানে ইন্দিরা গান্ধী ডিপার্টমেন্ট, এখানে ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছেন। পাশে হলো চীনা ভবন আপনার ডিপার্টমেন্ট, তারপর হলো পাট ভবন ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট ভিতরে। আগে ঢুকতে দিচ্ছ, কোভিডের পর থেকে কাউকে ঢুকতে দেয় না, শুধু মিউজিয়ামটা ভিতরে ঢুকতে পারবেন। বলাকা সেন্ট্রাল লাইব্রেরি, এই বেশিরভাগ জায়গাগুলোতেই কিন্তু ঢুকতে দেওয়া হয় না। জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটা দেখুন, এই জায়গাটার নাম হলো আনন্দ পাঠশালা। এই বটগাছটি আমাদের সকলেরই খুব পরিচিত। সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় এই বটগাছের ছবি আমরা সবাই দেখেছি। এই জায়গাটিকে তিন পাহাড়ও বলা হয়ে থাকে। আমরা কিন্তু এখন প্রান্তিকে অলরেডি এন্টার করে গেছি। যদি কোনো কারণবশত বোলপুর শান্তিনিকেতনে টিকিট না পান, তাহলে কিন্তু প্রান্তিকে এসেও আপনারা বোলপুর শান্তিনিকেতনে যেতে পারবেন। এটা একটা ইজিয়েস্ট ওয়ে শান্তিনিকেতন আসার। প্রান্তিকের দিকে কিন্তু হোটেল, রিসর্ট সব কিছুই আছে। প্রচুর ট্রেন কিন্তু প্রান্তিকের ওপর দিয়ে যায়, যেরকম ব্যান্ডেল লোকাল টোকালগুলো কিন্তু এদিক দিয়ে যায়। নর্থ বেঙ্গলের কানেক্টিং লাইনটা এদিকে রয়েছে। পার্কিং 10 টাকা করে পার গাড়ি বা পার টোটো আর কি। চলেই এসেছি, চলুন। আর এই টাকাটা কিন্তু আপনাদেরই পে করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা নতুন মন্দির হয়েছে, আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এই মন্দিরটা পাইনি। তো একটাই ডালা নিলাম, একই ব্যাপার, সবাই একই বাড়ির। চলুন, ডালাটার প্রাইসটা কত নিল? 51 টাকা, 51 টাকা থেকেই স্টার্টিং। তো মন্দিরে ঢোকার আগে এই ডান সাইডে দেখবেন সারি সারি দিয়ে ডালার দোকান আছে। এখানে প্রচুর দোকান আছে, যে কোনো একটা দোকান থেকে ডালা কিনে আপনারা কিন্তু মায়ের মন্দিরে পুজো দিয়ে নিতে পারেন। একান্ন পীঠের এক পীঠ কঙ্কালীতলা। এই কঙ্কালীতলায় দেবীর কোমর বা কাখের অংশ পড়েছিল। এই কুণ্ডের জলে নিমজ্জিত থাকে কাখের অংশটি, তো এই কুণ্ডটাকে খুব পবিত্র বলে মানা হয়। আমরা পুজো দিলাম, বেশ ফাঁকায় ফাঁকায় পুজো দিলাম, তবে পাণ্ডাদের কোনো প্রভাব নেই এখানে, যে এসে এটা করতে হবে, ওটা করতে হবে, এখানে টাকা দিতে হবে বা লাইনের টাকা, এরকম কিছু নেই। ফাঁকায় ফাঁকায় শান্তিমতো পুজো দিতে পারবেন কঙ্কালীতলায়। আমার দেখা মোটামুটি সতী পীঠগুলোর মধ্যে এটাতেই শান্তভাবে, শান্তিভাবে পুজো দেওয়া যায়। তো কঙ্কালীতলার মায়ের মন্দিরে আপনারা প্রসাদও সংগ্রহ করতে পারেন, 50 টাকা করে একটা কুপন কাটতে হয়। এই যে কঙ্কালীতলার মন্দিরের ঠিক পেছন দিকের সাইডটায় এইখানে খাবার পরিবেশন করা হয়। এই যে দেখুন, এখন রান্নার সব অ্যারেঞ্জমেন্ট চলছে। কটা থেকে হয় আমাদের মায়ের ভোগ? হয় 12টায়, 12:30 থেকে প্রসাদ বিতরণ শুরু। মোটামুটি কটা অবধি পাওয়া যাবে? কুপন কাটা থাকলে ডেটটা 1:45 লাস্ট টাইম। থ্যাংক ইউ। কঙ্কালীতলা মন্দিরের পেছনেই কিন্তু কোপাই নদীর ঘাট রয়েছে। এই হচ্ছে কোপাই নদী। কঙ্কালীতলার বাইরে যেখানে কার পার্কিং এরিয়াটা রয়েছে, ওখান থেকে লুচি ঘুগনি খাচ্ছি ব্রেকফাস্ট। 4 পিস লুচি আর ঘুগনি 20 টাকা। এই যে বাসটা গেল দেখলে, এই বাসটা করেও আপনারা কিন্তু কঙ্কালীতলার মন্দিরে আসতে পারে। শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলার এই মন্দিরে আসতে গেলে ভাড়া পড়ে মাথা পিছু 15 টাকা করে। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে বাস কিন্তু মোটামুটি 1 ঘন্টা পর পর থাকে। কি
মনে পড়ছে বলুন তো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে খুব সুন্দর লাগছে। শান্তিনিকেতনের কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে আছে, শুধু দেখার চোখ লাগবে। এটা হলো উপাসনা গৃহ শান্তিনিকেতন বাড়ি। মিউজিয়ামে ঢোকার টিকিট পার হেড 70 টাকা করে, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয় মিউজিয়ামের ভেতরে, আর এই বাইরে 74টা মিউজিয়ামের বাইরে 74টা, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউ, আলাদা কোনো চার্জ লাগেনি। চলুন। মিউজিয়ামের সামনে চলে এসেছি, ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো মিউজিয়ামটা ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে। ভেতর থেকে ঘুরে আসলাম, অনেক কিছু জানতে পারলাম। এটা হলো ছাতিমতলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের জায়গা ছিল এটি। এইদিকে হচ্ছে নাট্যঘর, তার ঠিক অপোজিট সাইডে এই দিকটা হচ্ছে কলাভবন, আর এইটা আপনারা দেখেছেন বরফের দেশে থাকে ইগলু আটগোলা দেখতে পাচ্ছেন, এগুলো সব রামকিঙ্কর বেঞ্চ, ওনার হাতের তৈরি। সাঁওতাল আদিবাসী পরিবারটা তখনকার দিনে, আমরা তখনকার দিনে বাঁকে করে আর পালকি করে মানুষ ছাড়া কোনো জিনিস যেত না। তখনকার দিনে ওই বাঁকে করে পুরো পরিবারটাকে দেখুন, মা বাবা বৌদ্ধ, মা বাবা পুরো ফ্যামিলিটাকে সঙ্গে যাচ্ছে, কুকুর এই গ্রাম থেকে ও গ্রামে রাইস মিলে কাজে যাচ্ছিলেন। আচ্ছা, এই সামনেটা দেখছেন, এটা হচ্ছে সঙ্গীত ভবন, যারা কলা ভবনে পড়াশোনা করে তারা এই বয়েজ হোস্টেলটায় থাকে। এক একটা ডিপার্টমেন্টের এক একটা করে হোস্টেল আছে। তো এটা হলো অমর্ত্য সেনের বাড়ি, এবং এর ঠিক উল্টো দিকেই হচ্ছে ওনার ক্লাসরুম ছিল, প্রতীচি। তো আমি এখন এসে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অ্যান্ড ডিয়ার পার্কের মধ্যে, তো টিকিট কেটে নিয়েছি, পার হেড 50 টাকা করে নিল। তো চলুন ভেতরের দিকে আপাতত যাওয়া যাক। এই ডিয়ার পার্কে আগে একবার যখন এসেছিলাম তখন প্রচুর হরিণ দেখেছিলাম, প্রচুর, আর বেশ বড় বড় হরিণগুলো। তো চলুন সামনের দিকে গিয়ে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই যে হরিণগুলো দেখতে পাচ্ছেন, এই হরিণগুলো কিন্তু সব এইখানটাতে চলে আসে, একটু গরম বলে ওরা গাছের নিচে বসে আছে দেখুন। টাওয়ারটা দেখলাম, এর ওপর থেকে আহামরি কিছু দেখার নেই, জাস্ট একটা সুন্দর মতো ভিউ আছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হলেও আপনারা কিন্তু হরিণ বাদে কোনো কিছুই দেখতে পাবেন না, কারণ এখানে শুধু হরিণই আছে। কিন্তু আসলে বেশ ভালো লাগবে, প্রকৃতির মাঝখানে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য এটা কিন্তু বেস্ট জায়গা। মা নেবে লেবুর শরবত, আর আমি আর রাহুল নেবো আমপোড়া শরবত, 20 টাকা করে। আচ্ছা, এই সৃজনী শিল্প গ্রামটা কিন্তু সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি আপনারা টিকিট পাবেন, আর খোলা থাকে হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। সৃজনী শিল্পগ্রামে এন্ট্রি টিকিট পার হেড 20 রুপিস করে। এর ভেতরে বেশ অনেকগুলি ছৌ নাচের মূর্তি রয়েছে, এছাড়াও রয়েছে বেশ কিছু স্টেটের কালচারকে রিপ্রেজেন্ট করা। এর ভেতরে একটি ছোট হাটও পেয়ে যাবেন আপনারা কেনাকাটি করার জন্য। তো এটা হচ্ছে সুরুল রাজবাড়ি, এদিকটাই হচ্ছে ছোট বাড়িটা, তো আমরা এখন ঢুকছি বড় বাড়িটায়। দাঁড়িয়ে আছি সুরুল রাজবাড়ির যে বড় বাড়ি তার দালানে, ভীষণ সুন্দর রাজবাড়িটা। পুজোর সময় কিন্তু এখানে পুজো হয়, দুর্গা দালানও রয়েছে, তো ভালো লাগছে বেশ। আর এই সুরুল রাজবাড়িকেই কিন্তু সরকার বাড়িও বলা হয়, খুবই সুন্দর, আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন।
আমরা এখন এসেছি আমার কুটির হেসেলগড়ে খেতে। খাবার অর্ডার দিয়ে বসে আছি, প্রচন্ড ভিড়, কখন খাবার আসবে জানি না। এখনো তো টেবিলটাও পরিষ্কার করেনি, আমরা অলরেডি বিয়েবাড়ির মতো জায়গা আটকে বসে আছি। তিনটে ভেজ থালি অর্ডার করেছি। আচ্ছা, ভেজ থালির দাম কিন্তু 150 টাকা করে। তো এখানে আমাদের খাবার এসেছে, ভাত আছে বাসমতি চালের, এখানে পাঁপড় আছে, চাটনি, পায়েস, এখানে বেগুনি, শাক ভাজা, পেঁয়াজ, ডাল, আর এটা হচ্ছে ধোকার ডালনা। তো এই হচ্ছে আমাদের থালি। আমাদের কিন্তু কাঁসার থালায় খাবারটা সার্ভ করা হয়েছে, আর তার উপরে একটা দারুণ জিনিস দেওয়া হয়েছে। এ দেখুন, কাঁসার থালার উপরে পদ্ম পাতা দেওয়া আছে, আর সব কাঁসার বাটি করে সার্ভ করা হয়েছে। প্রচুর কিছু আইটেম দিয়েছে। খাবারের টেস্ট কেমন? খাবারের স্বাদের কথা আলাদা করে বললাম না, কারণ সেটা অতুলনীয় ছিল, আমাদের খাওয়া দেখেই বুঝতে পারছেন। আমার কুঠিতে এসেছি, চলুন ভেতরে যাই। মোটামুটি পুরো শান্তিনিকেতন জুড়ে যা যা হস্তশিল্প হয় সবই এক ছাদের তলায় আমার কুঠিতে আপনারা পেয়ে যাবেন, তবে এখানে হাটের থেকে দামটা অনেক বেশি থাকে। আমার কুটির ভেতরে কিন্তু একটা এক্সিবিশন হল আছে, চলুন ওই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা যে এই ট্যুরটা করলাম, এই ট্যুরটা আমরা দুদিনে কাস্টমাইজ ট্যুর নিয়েছিলাম। আমাদের যেহেতু ট্রেনের টাইমিংটা ঠিক নেই, তাই জন্য এরকম একটা ট্যুর আমরা কাস্টমাইজ করে নিয়েছি। এটার প্রাইস পড়লো 1400 টাকা মতো। এবার এই 1400 টাকার মধ্যে আপনারা বার্গেনিং করে একটু 100-200 টাকা কম বেশি হয় আর কি সবসময়ই। আমরা যে দাদার সাথে ঘুরেছি তার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে এবং স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে কম বেশি করে নিতে পারেন। আর যারা এই দূরের ট্যুরগুলো না করে শুধুমাত্র শান্তিনিকেতনের আশেপাশটা ঘুরবেন, তাদের ওই মোটামুটি 500-600 টাকার মধ্যে পড়ে। এবার বার্গেনিং স্কিল যার যত বেশি সে তত লাভবান হবেন, এটাই আর কি। দাদার নাম্বার দিয়ে দেবো, এছাড়া এখানে প্রচুর টোটো অটো পাবেন, অসুবিধা কারোর হবে না। দুজনের ওয়ান নাইট টু ডেজের খরচ আমি আনুমানিকভাবে একটা দিয়ে দিলাম, খরচ বেশি বা কম আপনাদের হাতে। ভিডিও এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।